চুপ করে যাও, চুপ করে যাও, অত বলার কি আছে? সবাই কি জানে না কি হচ্ছে এটা? আমি মানছি আর্ধের লোক জানে আর আর্ধের লোক জানে না, তার ভেতরে নয় তুমি সবটা জানো, আমি মানলাম, আমি মেনে নিলাম তুমি সবটা জানো, এবার একটু চুপ করে যাও। সবাই কি জানে না রেপগুলো কেন হচ্ছে? মানুষে জানে না এত মার্ডার কেন হচ্ছে? কালকে বর্ধমানে কেন ক্রাইমটা হলো কেউ কি জানলো না? সবাই জানে, তুমি একটু চুপ করে যাও। হ্যাঁ, তোমার যদি মনে হয় এই ব্যাপারে কিছু বলবো, এই ক্রাইম সিন নিয়ে কেন হচ্ছে, এত কেন করাপশন বেড়ে যাচ্ছে, তাহলে তুমি চলে আসো অনলাইন প্ল্যাটফর্মে, বলে দাও। দিদিমণি তো বলেই দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সবার, সবাই এসে নিজের মতো ব্যক্তিত্ব স্বাধীনতা কথা বলতে পারে। এরপরে যদি কেউ আওয়াজ করে তাহলে সেটা একমাত্র আওয়াজ করবে ইউটিউব গাইডলাইন, ফেসবুক গাইডলাইন, তাছাড়া কেউ আওয়াজ করবে না। আর যদি তোমার নিজের প্রশাসন আওয়াজ করে তাহলে ভাববে কেউ ঘা মেরেছে পেছনে, নইলে এত আওয়াজ করবে না। কই বড় বড় মহারথীদের নিয়ে তো এত স্ক্যাম হচ্ছে না, তোমাকে নিয়ে কেন হচ্ছে? কারণ তুমি সবটা জেনে গেছো, এবার চুপ করে যাও।